গ্লুটাথিয়নটা কি? গ্লুটাথিয়নটা আসলে হচ্ছে একটি ইমাইনো অ্যাসিড, যেটা হচ্ছে সুপার অ্যান্টি অক্সিডেন্ট। আমরা হচ্ছে গ্লুটাথিয়নটাকে হচ্ছে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি মেডিকেল ট্রিটমেন্টে, কারণ এটা আমাদের বডি টক্সিন গুলোকে ডিটক্সিফাই করে। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু আমাদের বডির ভিতরে যে দেখা যায় যে মেলানিনের যে ফরমেশনটা আছে সেটাকে ইনহিবিটস করে। দ্যাটস ওয়াই যেটা হয়, এটা কিন্তু আমাদের স্কিন লাইটেনিং এর জন্য খুবই কার্যকরী। এবং এটার একটা মূল কাজ হচ্ছে গ্লুটাথিয়ন আমাদের ফ্রি রেডিকেলস এর সাথে ফাইট করে ফ্রি রেডিকেলস কে কিন্তু প্রিভেন্ট করছে। দ্যাটস ওয়াই যেটা হচ্ছে আমাদের বডির যে সেল গুলো আছে, ডিএনএ, অর্গ্যানস, নার্ভ, এগুলো কিন্তু ড্যামেজ হয় না, কারণ ওই ড্যামেজ গুলো রিপেয়ার করতে হেল্প করে এই গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়নের বেনিফিট কি? গ্লুটাথিয়নের অনেক বেনিফিট আছে, যদি আমরা ধরি আসলে পাওয়ার হিসেবে আমরা সাজেস্ট করি। যেমন আমার হাতে রয়েছে গ্লুটেক্সের 2 কোটি 20 লাখ জিএস পাওয়ার এই গ্লুটাথিয়নের বক্সটা, রাইট? এটাতে হচ্ছে 10টা সেশন আছে। সো এটা আমরা আমাদের ক্লায়েন্টদের সাজেস্ট করি, তাদের সাথে কনসাল্ট করে তাদের স্কিন প্রবলেম ওয়াইজ আমরা তাদেরকে হচ্ছে এটা সাজেস্ট করে থাকি। সো ধরে নেন আপনি এটা নিলেন, ঠিক আছে? এখন আপনার পারপাসটা আমাদের জানতে হবে যে আপনি কি পারপাসে গ্লুটাথিয়নটা নিতে চাচ্ছেন। যেমন আমাদের গ্লুটাথিয়নের বেনিফিট যদি বলি, এটা স্কিন ব্রাইটেনিং ও করছে, এটা হচ্ছে অ্যান্টি এজিং এর কাজ করছে, বডি ডিটক্সিফিকেশনে হেল্প করছে। অ্যাট দ্য সেম টাইম এটা আপনার স্কিন কে ব্রাইট গ্লোয়িং করছে, মেলাজমা, ফ্রিকলস, পিগমেন্টেশন দূর করছে, তারপর আপনার গাট হেলথ ইমপ্রুভ করছে, স্ট্রেস কমাচ্ছে, ভালো ঘুম হতে সাহায্য করছে, প্লাস এটা কিন্তু আপনাকে এনার্জিও বাড়াচ্ছে, ইমিউনিটিও বুস্ট আপ করছে, এবং এটা কিন্তু আপনার মেমোরিকেও ডেভেলপ করছে, জয়েন্ট হেলথ এর জন্য ভালো, চুলের জন্য ভালো, আমাদের নার্ভ রিপেয়ার করে। মানে গ্লুটাথিয়নের অনেক বেনিফিট আছে, যদি আপনারা কন্টিনিউ মেনটেন করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। সেশন কয়টা নিলে ভালো হয়? সেশন আমরা বলে থাকি হচ্ছে আপনারা সপ্তাহে একটি করে নিবেন, আর 6 মাস থেকে 12 মাস পর্যন্ত কন্টিনিউ করতে হবে। মেনটেন কিভাবে করবেন? মেনটেন্যান্সটা হচ্ছে আপনারা যখন এটা স্টার্ট করবেন তখন চেষ্টা করবেন যে কন্টিনিউ করতে 6 মাস থেকে 12 মাস। এবং মেনটেন্যান্সটা হচ্ছে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত ফল এবং সবজি খাবেন, স্ট্রেস নেবেন না, রাতে দ্রুত ঘুমিয়ে পড়বেন, তারপর প্রচুর পানি খেতে হবে, ফল শাক সবজি খেতে হবে, তারপর আপনাদের চেষ্টা করতে হবে স্মোকিং, ড্রিঙ্কিং, ক্যাফিন এগুলো অ্যাভয়েড করা। কত বছর বয়স থেকে নেওয়া যাবে? এটা হচ্ছে আপনারা নিতে পারবেন 18 বছর বয়সের পর থেকে। এটা নেওয়ার কোনো প্রিকশন আছে? জি, এটা আপনাদের অবশ্যই ভরা পেটে নিতে হবে, আর চেষ্টা করবেন যে যখন প্রেগনেন্ট ওমেন যারা আছেন, যখন পিরিয়ড চলবে এবং যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং মাদার, তারা হচ্ছে এই ট্রিটমেন্টের থেকে বিরত থাকবেন। ধন্যবাদ আপনি। আপনাকে ধন্যবাদ।